রাশিয়ার একের পর এক সামরিক অভিযানের মধ্যে তুমুল লড়াই করে আন্তর্জাতিক অঙ্গনে এখন নায়কের ভূমিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বয়স মাত্র 44 বছর, তবুও বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার হুমকি ধামকিতে মাথা নত না করে বরং পাল্টা আক্রমণ করে যাচ্ছেন জেলেনস্কি। বলেছেন, জীবন থাকতে আত্মসমর্পণ নয়। এতে নিজের দেশসহ বিশ্ববাসীর কাছে তার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে ওঠে। অথচ তিনি ছিলেন একজন কৌতুক অভিনেতা। কিভাবে একজন জনপ্রিয় অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হলেন, সেই গল্প জানাব আজ আমি বিপ্লব রায়। 17 বছর বয়সে কমেডি প্রতিযোগিতায় নাম লেখান জেলেনস্কি। দ্রুত সুযোগ পেয়ে যান দেশটির গুরুত্বপূর্ণ কমেডি প্রতিযোগিতায় এবং বিজয়ীও হন। পরে নিজেই একটি কমেডি দল গড়েন। 1998 থেকে 2003 কেভিএন নামের ওই জাতীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ বিজয় হয়েছে তাঁর দল কোয়ার্তার 195। এই দল নিয়ে বহুবার মস্কো এবং সোভিয়েত উত্তর দেশগুলো ভ্রমণ করেছেন এই নেতা। 2003 সাল থেকে কোয়ার্তার 95 ইউক্রেনের টেলিভিশন চ্যানেল 1+1 জন্য অনুষ্ঠান বানাতে শুরু করেন। রুশ ও ইউক্রেনীয় ভাষার বেশ কিছু টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন জেলেনস্কি। 2008 সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র লাভ ইন দ্য বিগ সিটিতে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠেন ভলোদিমির জেলেনস্কি। 2014 সালে আসে তার তৃতীয় কিস্তি ছবি। এরই মধ্যে বিভিন্ন ছবিতে অভিনয় চালিয়ে যান তিনি। সেসবের মধ্যে রয়েছে অফিস রোমান্স, প্রেজেন্ট ডে, এইট ফার্স্ট, নো লাভ ইন দ্য সিটি, ইয়া তাই ভিন ভোনা। এর মধ্যে এইট ফার্স্ট ডেট বেশ জনপ্রিয়তা পায়। বের হয় ছবির দ্বিতীয় ও তৃতীয় পর্ব। মজার ব্যাপার হচ্ছে, জেলেনস্কি কাজ করেছেন বেশিরভাগ রুশ ভাষার ছবিতে। তার প্রথম ইউক্রেনীয় ভাষার ছবি 2018 সালে আই ইউ হি সি, এটি তার শেষ ছবি। ছবিটির চিত্রনাট্য লেখা হয় ইউক্রেনীয় ভাষায়। পরে ছবির রুশ অভিনেত্রী এজিয়ান গ্রুজিতের জন্য সেটাকে রুশ ভাষায় অনুবাদ করা হয়। শুটিংয়ের পর ছবিটি ইউক্রেনীয় ভাষায় ডাবিং করা হয়। অভিনয়ের পাশাপাশি 2005 সালে সার্ভেন্ট অব দ্য পিপল এবং 2017 সালে সভ্যাতি নামের দুটি ধারাবাহিকে কাজ করেন তিনি। 2018 সালের 31 ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ভলোদিমির জেলেনস্কি। তারপর 2019 সালের এপ্রিলে তিনি আসলেই ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এখন তিনি 45 মিলিয়ন জনসংখ্যার দেশ ইউক্রেনের নেতা। নির্বাচনে 73% বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন জেলেনস্কি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পোরোশেঙ্কো পেয়েছিলেন মাত্র 24% ভোট। জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেছেন, কখনোই আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না আমি। ভলোদিমির জেলেনস্কি যখন ইউক্রেনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে টিভি পর্দায় উপস্থিত হন, তখন জনপ্রিয় কমেডিও একটি সিরিজের এক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সার্ভেন্ট অব দ্য পিপল সিরিজে তিনি ইতিহাসের শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ওই শিক্ষক ভাগ্যক্রমে হয়ে যান প্রেসিডেন্ট। দুর্নীতির বিরুদ্ধে ওই শিক্ষকের দেওয়া বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে যায়। তখন শান্তি ও সুস্থ রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে আসেন ভলোদিমির জেলেনস্কি। তার দলের নাম দেন সার্ভেন্ট অব দ্য পিপল। ইউক্রেনের কিরিভিরি শহরের এক ইহুদি পরিবারে জন্ম তাঁর। কিয়েভে ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেন জেলেনস্কি, কিন্তু বাস্তব জীবনে তিনি সফলতা পান কমেডিয়ান হয়ে। 2021 সালের অক্টোবরে বিতর্কিত প্যান্ডোরা পেপার্সে নাম আসে জেলেনস্কির। তবে জেলেনস্কি সব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি নিজে বা তার কোম্পানির ভার্টাল 95-এর সাথে যুক্ত কেউ অর্থ পাচারের সাথে জড়িত নেই।